ওম নম ভাগবতে বাসুদেবায় মা আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় আপনাদের প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব জ্যৈষ্ঠ মাসে অবশ্যই পূজা পাঠে কোন বিষয়টি অন্তর্গত করবেন আপনার বাড়িতে যদি রাধা মাধব থাকেন শ্রীকৃষ্ণ থাকেন বা শ্রী শ্রীহরি থাকেন অর্থাৎ যদি নারায়ণ এবং নারায়ণের দশ অবতারের নয় অবতার বর্তমান দশ অবতার এখন আসেনি কোলকি অবতার আসবে কলির শেষে এই নয় অবতারের কোনো অবতার যদি থেকে থাকে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করবেন না হলে কিন্তু হিতে বিপরীত হবে অবশ্যই সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আলোচনা শুরু করি প্রথমেই বলি যে জ্যৈষ্ঠ মাস আপনারা জানেন যে গ্রীষ্মের দাবদাহে প্রখরতার জন্য সেখান থেকে বাঁচতে আমরা নানা রকম পদ্ধতি অবলম্বন করি আমরা তো এসি চালিয়ে নিলাম কুলার চালিয়ে নিলাম ফ্যান চালিয়ে নিলাম কিন্তু আমার যে পূজা স্থান যে দেবতার গৃহ বা ঠাকুর ঘর ঠাকুরের সিংহাসন সেখানে যে দেবদেবীকে আমরা অবস্থান করিয়েছি স্থাপন করেছি তাদের দেখভাল করার দায়িত্বও কিন্তু আমাদের যখনই আমরা প্রাণ প্রতিষ্ঠা করে নিই বা ধরুন প্রাণ প্রতিষ্ঠা করেননি আপনি রোজ সেখানে নৈবদ্য প্রদান করছেন ফুল প্রদান করছেন ধূপধূপ দেখাচ্ছেন অর্থাৎ সেখানটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে আপনি সেখানে কি করছেন সেখানে প্রাণের সঞ্চার হচ্ছে এবং আপনি দেবদেবীর কাছে যখনই আপনার মনোবাসনাটা বারবার সেখানে যাচ্ছেন প্রণাম করছেন বলছেন অটোমেটিক্যালি সেটা কিন্তু চার্জ রয়ে যায় সেটা কিন্তু উজ্জীবিত হয়ে যায় সেখানে কিন্তু অবস্থান করেন দেব দেবদেবীরা তাই তাদের দেখভাল করার দায়িত্ব কিন্তু আমাদের কেননা স্থাপন করলাম আর আমাদের দুবেলা একটুখানি হয়তো যা আমার সাধ্য সেটা দিলাম আর তারপরে আমার দায়িত্ব শেষ তা কিন্তু নয় তাদের দেখভাল করার দায়িত্ব কিন্তু আমাদের কেননা এটি যদি না করি তাহলে তারা যে কষ্ট পাবে আর তারা কষ্ট পেলে আমরা কিন্তু তার থেকে অধিক কষ্ট পাবো কেননা তারা যদি আমাদেরকে আশীর্বাদ প্রদান না করে আমাদের জীবন কিন্তু সুখময় সুখকর হবে না তাই এই দিন অবশ্যই অনেক কিছু করণীয় আছে তার মধ্যে করণীয় নয় যেগুলো সেগুলো অবশ্যই বলে দিই যে এই মাসে কিন্তু কোনো দীক্ষা নেওয়া যাবে না সেটা যে কোনো দীক্ষার কথা বলছি যে কোনো গুরুমন্ত্র দীক্ষা নেওয়া বা যে কোনো দীক্ষা এ মাসে দীক্ষা কিন্তু নেওয়া যায় না যদি নিতে হয় তাহলে কিন্তু কি করতে হবে তিথিতে এবং তার যে স্পর্শ দিনে এবং সংক্রান্তি প্রভৃতি স্থানে কিন্তু দীক্ষা নিতে হবে এই যে দীক্ষা নেবেন যিনি আপনাকে দীক্ষা দেবেন যিনি গুরু তিনি নিশ্চয়ই অবশ্যই এগুলো জানবেন যদি না জানেন তাও অবশ্যই জানিয়ে দেবেন কেননা সবাই যে পৃথিবীতে সব কিছু জানে তক তা কিন্তু নয় তার জন্য কিন্তু রীতিমতো পড়াশোনা করা দরকার তাই অবশ্যই দীক্ষা নেওয়া নেওয়ার চেষ্টা করবেন না যদি নিতেই হয় একান্ত যদি বাধ্য হন তাহলে দেবপর্ব তিথিতে নেবেন তর্জস্পর্শ দিনে নেবেন এবং সংক্রান্তি বিষয় নেবেন এই মাসে যাদের প্রথম গর্ভজাত সন্তান অর্থাৎ জ্যেষ্ঠ সন্তান আছে তাদের কিন্তু চূড়াকরণ করা যাবে না তাদের কিন্তু উপনয়ন অর্থাৎ পৈতে করা যাবে না এবং এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু বিবাহ মঙ্গলজনক নয় কিন্তু যদি ধরুন একান্তই বিয়েতে বিয়ে দিতে হয় আর একবার বলে দিচ্ছি প্রথম সন্তানের কখনোই চূড়াকরণ করবেন না উপনয়ন করবেন না উপনয়ন মানে হচ্ছে পইথে করবেন না বিবাহ দেবেন না বিয়ে দেবেন না যদি একান্তই বিয়ে দিতে হয় মানে উপায় নেই তখন দশ দিন বাদ দিয়ে দেবেন জ্যৈষ্ঠ মাসের প্রথম দশ দিন বাদ দিয়ে তারপরে কিন্তু সেই কাজ করতে পারবেন এই মাসে যদি কোনো নারীর বিয়ে হয় সে কিন্তু প্রতিব্রতা হয় এবং ঐশ্বর্য যুক্তা হয় অর্থাৎ সে প্রচুর ধন সম্পত্তির মালি মালকিন হয় এবং স্বামী সোহাগিনী হয় আর এই যদি এই মাসে যদি কোনো মানে মেয়ের বা মেয়ের যদি সে যদি তার যদি প্রথম যদি তার পিরিয়ড আরম্ভ হয় সে কিন্তু বিধবা হয় অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি এবং স্বাস্থ্যের কথা বলছি আর আবার বলছে যে কেউ কেউ বলছে অর্থাৎ স্বাস্থ্যের দুরকমের মত আছে প্রথম হচ্ছে যে আদ্য ঋতুমতি হলে বিধবা হয় আর সেকেন্ড অপশান বলছে যে শুভ ফল কিন্তু প্রদান করে তাই এটা কিন্তু অপশানাল এবং কিন্তু তার চার্টে দেখে নিতে হবে তার বৈধ আছে কি না এই মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মায় তারা প্রবাসী হয় অর্থাৎ তারা দেশের থেকে অন্য দেশে বিদেশে থাকে তারা ভাগ্যপজীবী হয় তাদের ভাগ্যের উপর জীবিকা নির্ভর করতে হয় এবং তারা দীর্ঘ হয় কোনো কাজ যখন তারা করে তখন তারা কি করে অনেকক্ষণ ধরে সেই কাজটা চালায় আলসেমি তাদের মধ্যে থাকে তারা গড়িয়ে গড়িয়ে কাজ করা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তারা কিন্তু ক্ষমাশীল হয় জ্যৈষ্ঠ মাসে যারা জন্মায় তারা কিন্তু ক্ষমাশীল হয় ক্ষমা জন্য তারা কিন্তু একদম বিখ্যাত হয় এবং এই মাসে যারা জন্মায় তাদের বিদ্যাজনিত খ্যাতি হয় তীক্ষ্ণ বুদ্ধি হয় তারা কিন্তু বুদ্ধিমান হয় ইন্টেলিজেন্সি তাদের মধ্যে থাকে ইন্টেলিজেন্ট মানে নো ডাউট দে আর ইন্টেলিজেন্ট হয় তারা আর এই মাসে যদি আপনারা বাড়ি তৈরি করেন তখন কিন্তু অবশ্যই পশ্চিম দিকে দরজা থাকবে পশ্চিম দিকে দুয়ার বা ঘর বানাবেন তাহলে খুব ভালো আপনারা ফলাফল পাবেন এবারে অবশ্যই বলবো যে এই মাসে কি করবেন আপনার যে নারায়ণ থাকুক বা আপনার আর দশ অবতারের যে থাকুক ধরুন বুদ্ধ আছে তারপরে আপনার নৃসিংহদেব আছে আপনার রাধা মাধবের গোবিন্দ আছে তারপরে আপনার গোপাল আছে তারপরে আপনার কে আছে আপনার যে নানা নানা আমরা অন্য অন্য জায়গায় ধরুন ভারতেরই আপনি নানা জায়গায় আপনি নানা রকমভাবে দেখতে পাবেন শ্রীকৃষ্ণকে ধরুন পূজা করছেন বিত্তালকে পূজা করছেন সেরকম নানা দেশে নানা রকম শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি হিসাবে বা অবতার হিসাবে পূজিত হচ্ছেন এরকম যদি কোনো দেব থাকেন অবশ্যই তাদের কি করবেন চন্দন লেপন করবেন কেননা এই গ্রীষ্মের দাবদাহে এর থেকে বাঁচার জন্য তাদেরকে কি করা হয় চন্দনের কিন্তু প্রলেপ দেওয়া হয় সারা গায়ে এবং সাথে রাধারানী থাকলে অবশ্যই রাধারানীকেও অবশ্যই চন্দনের প্রলেপ দেবেন তা কেননা একজনের এর কে শীতলতা দেবেন আরেকজন উত্তপ্ত থাকবে আর একজন গরমে কষ্ট পাবে তা তো হয় না তাই দুজনকেই যুগলে থাকলে দুজনকেই চন্দন দেবেন আর পায়ে তো অবশ্যই দেবেন এবং নিজে অবশ্যই দেওয়ার পর নিজে তিলক করবেন চন্দনের এই পদ্ধতি যদি আপনারা পুরো জ্যৈষ্ঠ মাস যদি আপনারা একুশ দিন সাধারণত দেখা যায় যে চন্দন উৎসব কিন্তু আপনারা পুরো জ্যৈষ্ঠ মাসই যদি এই রাধা মাদককে এবং শ্রীকৃষ্ণকে আপনারা যদি নৃসিংহদেবকে গোপালকে তারপরে রামচন্দ্র তাকেও যদি আপনারা দেন তারপরে আপনারা যদি নারায়ণকে সবাইকে যদি এই চন্দনের প্রলেপ চন্দনের লেপ গায়ে লাগান রোজ কিন্তু কি করবেন রোজই পরিষ্কার করে নেবেন সুন্দর করে আবার নতুন করে দেবেন এইভাবে যদি করতে থাকেন পরিবারের শ্রীবৃদ্ধি হবে এবং স্বামী সন্তান নিয়ে খুব সুন্দরভাবে হেসে খেলে আপনারা কিন্তু সংসার করতে পারবেন তাই যখনই যে পারবেন তখনই চন্দনের প্রলেপ দিন এবং রাধামাধবকে তাদের দেহকে শান্ত করার চেষ্টা করুন দেখবেন আপনাদের জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি উপচে পড়বে খুব ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি